আমাদের এখানে ডেঙ্গুর প্রচণ্ড উপদ্রব রয়েছে, নর্দমা ভালোভাবে পরিষ্কার হয় না, ব্লিচিংয়ে পড়েই না বলতে গেলে, তারপরে যেটুকুনিও হয়তো দু মাস অন্তর হয়তো যেটুকুনিও ব্লিচিং পড়ে, তার মধ্যে ব্লিচিং কম থাকে, চুন হয়তো বেশি থাকে, লক্ষ লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদগুলো রয়েছে, তা সত্ত্বেও আমার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমরা মেনে নিতে পারি না। কাজ করলে পয়সা পাচ্ছে না, ঠিক মতন বোনাস পাচ্ছে না, মানে উল্টো পাল্টা, মানে ধরুন একটু লেট করে আসলে পয়সা কেটে নিচ্ছে। আগে একটা মেয়ে ছেলে রাস্তায় চললে কোনো বাথরুম ছিল না, কোনো কিছু ছিল না, এখন সেই সবগুলোও আমরা পাই। বরানগর রাজ্যের শিল্প থেকে শুরু করে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই প্রাচীন জনপদের নাম। রাজনৈতিকভাবেও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কেন্দ্র। এখান থেকেই টানা ছবার জয়ী হয়ে বিধানসভায় গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু। পাশাপাশি সাতের দশকে নকশাল আন্দোলনকে কেন্দ্র করে সেই সব রক্তস্নাত দিনের কথা এখনও অনেকের স্মৃতিতে অমলিন। এবারের নির্বাচনেও এখানকার এই বরানগর বিধানসভা কেন্দ্র আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ৪৯ বছরের রাজনৈতিক জীবন, রাজনৈতিক কর্মী, এটা ১২তম নির্বাচন আমার তিনটি টিয়ার, পুরসভা, বিধানসভা এবং নির্বাচনকে জনগণ নিতে হয় তেমনভাবে গ্রহণ করি। এখানে ব্যক্তির সঙ্গে ব্যক্তির লড়াই হচ্ছে না, এখানে রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক আদর্শের সঙ্গে আর একটা রাজনৈতিক আদর্শের লড়াই হচ্ছে। তাই ব্যক্তি কতটা প্রভাবশালী, ব্যক্তি কতটা জনপ্রিয় বা ব্যক্তি তার ব্যক্তিত্ব কীরকম, সেইটা কিন্তু বিচার্য নয়। আমার কাছে অন্তত আমার সঙ্গে যাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেন তাদের সকলের প্রতি আমার সম্মান রয়েছে। আমার রাজনৈতিক লড়াইটা তারা যে রাজনীতির পতাকাটা বহন করছেন তাদের বিরুদ্ধে। আপনি রাজনীতিতে একদমই নবাগত, আপনি আগেই ধরে নিয়েছেন ওনার হ্যাট্রিক হবে না, মুখোমুখি দাঁড়িয়ে আছে, আমাদের বরানগরের বহুদিনের সমস্যা বর্ষাকালে জল জমা। আমাদের আমাদের পেছনের দিকে কিছু একটুকুনি ব্যাকওয়ার্ড সাইডের কিছু বস্তি আছে, সেখানে জল নেই আমাদের, আমরা জলটার একটু ভালো ব্যবস্থা চাই। এছাড়াও আমাদের বরানগরে কিছু জুট মিল আছে, সেই জুট মিলগুলো বিগত ১০ বছরে একদম প্রায় ভেঙেই পড়েছে, প্রায় রুগ্ন প্রায় দশা। দিনের পর দিন এই করোনা পরিস্থিতিতে আমরা যেভাবে সবাই সর্বশান্ত হয়ে যাচ্ছি, সেখানে দাঁড়িয়ে আমাদের এই জুট মিলগুলোর উন্নয়ন, আমাদের আর্থিক কর্মর ব্যবস্থাগুলো ঠিকঠাক করা এবং বিভিন্ন এই ডেঙ্গু থেকে শুরু করে জল থেকে শুরু করে রাস্তাঘাট এবং এই যে সিন্ডিকেটের যে উপদ্রব বরানগরে, এইটার দ্বারা কিন্তু দাদা আমরা ভীষণভাবে মানে বিরক্ত যে এই সিন্ডিকেটের উপদ্রবটা যদি বন্ধ হয় আমরা বরানগরবাসী অনেকভাবে আনন্দিত হব। আমরা চাই প্রথমে এই বেকার সমস্যাটা দূরীকরণ হোক। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, রাস্তাঘাট চাইছি, আমাদের খাল বাগজলা খাল যেটা দিনের পর দিন নোংরা হয়ে আছে, একটু বৃষ্টি হলেই জল জমে যায়, মানে সাংঘাতিক অবস্থা হয়ে যায়, বাগজলা খালের সংস্কার চাইছি। আর যেটা চাইছি সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটিতে কর্মচারী নিয়োগ হচ্ছে, সেই কর্মচারী নিয়োগের মধ্যে দুর্নীতিতে ভরা, যারা পরীক্ষা দিয়েছে পাশ করেছে তাদের চাকরি হয়নি, পয়সা দিয়ে কাটমানি দিয়ে চাকরি হচ্ছে, আমরা এটা বন্ধ করতে চাই, এই কাটমানির সরকারটাকে আমরা বন্ধ করতে চাই। তাদের থেকে খারাপ কিছু তো পাইনি, কেননা তারা তো যখন যেটা প্রয়োজন তখন সেটাই মিটিয়েছে, সব কিছুই করেছে, তাদের থেকে খারাপ কিছু পাইনি। আর আমরা যা যা পাচ্ছি এখনো পর্যন্ত, এই যে রেশন বলেন, তারপরে আপনার স্বাস্থ্যসাথীর কার্ড, এইগুলোতে আমরা সুবিধাও পেয়েছি, অনেক কিছুই পেয়েছি, তা তাই জন্য আমরা চাই দিদিকেই। এলাকার মানুষের সাথে কথা বলে বোঝা গেল যে একাংশের মধ্যে নিকাশি নিয়ে একটা অভিযোগ রয়েছে, ১০ বছর সময় পেয়েছেন, কতটা এগিয়েছে কাজ? কিছু কিছু পকেটে নিকাশি এবং তার কি জায়গাটা হচ্ছে, জায়গাটার ক্ষেত্রে জন্য এরকম অবস্থা, এই গামলার মতো কাজ চলছে, সংস্কারের কাজ চলছে বাগজলা, আর বিভিন্ন জায়গা থেকে জল তো আর নিচে যেদিকে ঢাল সেদিকেই বই যায়, সুতরাং দুটো কাজ, কিছু পকেটে জল, কিছু পকেটে জল, দুটো কাজই রয়েছে। হ্যাঁ, এটা ঘটনা আমি ১০ বছরে দিয়ে দেব, কিন্তু আমার প্রশ্ন, আমার আগে স্বাধীনতার পর তো অনেক সরকারই ছিল, দীর্ঘদিন ছিল, অনেক পুরসভাই ছিল, কিন্তু এই ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার
আমাদের নেতৃত্বাধীন আমাদের দলের পুরসভায় কিন্তু 10 বছরে যা করার করেছে। কলকাতার লাগোয়া একটা প্রাচীন জনপদে কেন অবহেলিত ছিল এ প্রশ্নের উত্তর যারা স্বাধীনতার পর থেকে আমাদের সরকার বা আমার বা আমাদের পুরসভার সময় পর্যন্ত যারা এখানে বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন, পুরসভা নেতৃত্ব দিয়েছেন, রাজ্য সরকার চালিয়েছেন, তাদের উত্তর হবে। স্থানীয় 5-6টা ইস্যুকে আমরা একটু প্রাধান্য দিচ্ছি। তার মধ্যে প্রধান ধরুন, বর্ষা হলেই বিটু রোড দিয়ে আপনি চলতে পারবেন না, বিশেষ করে এই স্মৃতির মোড়ের পর থেকে আর এই অনন্যা সিনেমা হল অবধি এর আশপাশে তো আছেই, আর সমস্ত পূর্ব দিকটা রেললাইন পর্যন্ত। আমাকে নোয়াপাড়া মেট্রো স্টেশনে কোনো গাড়ি মানুষও যাতায়াত করতে পারে না। বরানগর নির্বাচন কেন্দ্রে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন থাকে বর্ষার দিনে, এটাকে আপাত দৃষ্টিতে পৌর সমস্যা মনে হলেও একটা কথা মনে রাখা ভালো, রাজ্য সরকারের একটা পৌর দপ্তর আছে, একটা স্বাস্থ্য দপ্তর আছে। এই জল জমার পরে যে পৌর সমস্যা তৈরি হচ্ছে সেটাকে সঠিকভাবে মোকাবিলা করার অথবা পৌরসভাগুলো সঠিকভাবে কাজ করছে কিনা রাজ্য সরকারের পৌর দপ্তরের দায়িত্ব থাকে সেটা দেখবার, এবং স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব থাকে এই জল জমার ফলে ডেঙ্গির মতো রোগ বা অন্যান্য রোগ হচ্ছে কি হচ্ছে না এবং তা প্রতিরোধ করবার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্য সরকার সে পদক্ষেপ নেয়নি। বরানগর অঞ্চলের এই জল জমে থাকা এটা একটা বড় সমস্যা। বরানগরে ইস্যু অনেক আছে, ইস্যু যদি বলতে থাকি দিন শেষ হয়ে যাবে, কিন্তু মেন মেন যে ইস্যুগুলো আছে, বরানগরে মিঠা জলের সরবরাহটা ঠিকঠাক করতে পারেনি, সিটিজেনশিপ পার্ক করতে পারেনি, নর্দমা ঠিকঠাক ড্রেনেজ ব্যবস্থা করতে পারেনি। নির্দিষ্ট করে বরানগরের ভোটারদের জন্য বা বরানগরের বাসিন্দাদের জন্য কোন ইস্যুগুলোকে আপনারা হাইলাইট করতেন? পার্কগুলো অগোছলো ছিল, জুয়া খেলা, তাস খেলা, রাত্রিবেলা অসামাজিক কার্যকলাপের জন্য পার্কগুলো ছিল। আমরা বরানগরে 10 বছর মানুষের আশীর্বাদ নিয়ে পুরসভায় এসেছি, কখনো এমপি কখনো এমএলএ ল্যাডের টাকা এবং পুরসভার টাকা দিয়ে এই পার্কগুলো কিন্তু দারুণভাবে উন্নয়ন করেছি। এই যে রাস্তাটা দেখছেন, এটা বর্ষাকালে হাঁপাটু জল হয়ে যায়, যাতে পিচগুলো না হলে রাস্তাটা পুরো পাকা হয়ে গেল। সারা বরানগরে এরকম সব জায়গায় কম বেশি হয়েছে। বরানগরের একটা ঐতিহ্য বা গৌরব হলো একটা প্রাচীন শিল্পাঞ্চল, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে টাটা কুলার বন্ধ হয়ে গেছে, বিআই কোম্পানি বন্ধ হয়ে গেছে, আড়াইশি বন্ধ হয়ে গেছে, আলমবাজার দুটি মিল ঘুরছে, তো এ ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি? আমি 10 বছরে বলতে পারি নিয়ে সমস্যা, সে সমস্যা তো থাকবে, কোথায় নেই সমস্যা? না থাকলে পরে এমনি ভারতবর্ষের সমস্যা নেই, বিশ্বে নেই না, বাংলায় নেই, কিন্তু 10 বছর আলমবাজারের যুগ্ম থেকে বন্ধ হচ্ছে। হ্যাঁ, দুই হচ্ছে সেখানে শুধুমাত্র নিজেদের আইন পিটিউসির সঙ্গে বসি, 9টা ওখানে ট্রেড ইউনিয়ন রয়েছে, আমি ট্রেড ইউনিয়ন মিস করি, যখনই কোনো অসুবিধা হয়েছে লেবার মিনিস্টার কর্তৃপক্ষ জটিল কর্তৃপক্ষ এবং নটা ইউনিয়নের সঙ্গে বসে সেই সমাধান সমস্যার সমাধান করেছে, এটা কোনো সমস্যা রয়েছে এবং সেটা অচিরেই আর বরানগর জুট মিলিয়ে আরও বিশেষ তাপসবাবুই হচ্ছে এখন প্রধানত পরিচালনা করছেন। মানে ওখানে 9টা ইউনিয়ন আছে নানা রকম দলের, কিন্তু লাস্ট 2-3টে নেগোসিয়েশনে আমি দেখলাম তাপসবাবুই প্রধান ব্যক্তি হিসাবে গিয়ে সিদ্ধান্ত দিচ্ছেন, এবং মলয় ঘটকের ওখানে উনি একটা মিটিংও করিয়েছিলেন, ডিউস পিএপিএফ গ্র্যাচুইটির টাকা কীভাবে জমা হবে, মালিকরা ওসব তো আখ্যা করে না। এখন বরানগর জুট মিলে গেলে আপনার কান্না পাবে, এত পুরনো জুট মিল, এরা তো মালিক না, এরা চালানোর অধিকার পেয়েছে, এবং চালানোর অধিকার পেয়ে এরা যতটা না হচ্ছে মানে কারখানা চালানোর জন্য আগ্রহী, তার থেকে অনেক বেশি হচ্ছে গোডাউন করে করে ভাড়া দিচ্ছে, মাসে 2-3 কোটি টাকা করে গোডাউন ভাড়া পা দিয়েছে অনেক ইতিমধ্যে অনেক, আর কন্ট্রাক্টে বাইরে থেকে কিছু লোক এনে কম পয়সায় হচ্ছে কাজ করানো হচ্ছে, চুক্তি শেষ চুক্তি জুটের যা হয়েছে সেটা এই তৃণমূলের সরকার করেছেন, সে চুক্তিকেও মান্যতা দেওয়া হচ্ছে না, এবং মরে গেছে এমন লোক আজ অবধি হচ্ছে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের টাকা পায়নি, এবং সেটাও প্রধানত এখন তাপসবাবুই কন্ট্রোল করছে।
আপনি কি জুট মিলে কাজ করেন? হ্যাঁ, জুট মিলে কাজ করি। আপনাদের এখানে এখন কাজকর্ম কেমন চলছে? হ্যাঁ, মোটামুটি ভালোই চলছে। এখানে শ্রমিকদের নানা রকম সমস্যার কথা? হ্যাঁ, অনেক সমস্যা আছে। আপনাদের এখানে এই যে কারখানা রয়েছে, এখানে আপনাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, সেগুলো কি আপনারা সঠিক জায়গায় বলেছেন? হ্যাঁ, সঠিক জায়গা বলা হয়েছে, এখনো কোনো শুনছে না। একান্দি শুনছে, একান্দি বার করে দিচ্ছে। ধরুন যারা রিটায়ার হয়ে গেছে তাদের টাকাটা দিয়ে দিক, তারা হ্যাঁ যারা রিটায়ার হয়ে গেছে টাকা দিয়ে দিক, সমস্যা শেষ হয়ে যাবে, নতুন করে লোক নিক। এই কিন্তু কন্ট্রাক্টের আন্ডারে কাজ হচ্ছে, বুঝলেন তো? সব কন্ট্রাক্টের আন্ডারে কাজ হচ্ছে, যে যেরকম পাচ্ছে এখানে লুটে নিচ্ছে। যারা এই কন্ট্রাক্টুয়াল কাজ করছে তারা প্রতিদিন কাজ করলে পরে কত টাকা পায়? এখানে বাইরের লোক নিয়ে কাজ করাচ্ছে, এখানকার লোক বসে আছে, বাইরের লোক নিয়ে কাজ করাচ্ছে, কারণ ওদের কিছু তো দিতে হবে না, SIPF তো দিতে হবে না, বাইরের লোক দিয়ে কামরাটি দিয়ে আরিয়া দল দিয়ে লোক এনে কাজ করাচ্ছে, বালি উত্তর পাড়া দিয়ে লোক এনে কাজ করাচ্ছে, এখানকার লোক না খেয়ে মরছে। অনেক সব আলাদা আলাদা আছে, একসাথে নেই কেউ, সব আলাদা হয়ে গেছে, ওই পার্টি আলাদা, এই পার্টি আলাদা, সব আলাদা হয়ে গেছে। একশোর উপর তো কোনো শতাংশ হয় না, ততটুকু শুনেছি। এবার আমার মার্জিন বাড়বে, 100-200% এদের জয় নিশ্চিত। আমাদের বড়নগর মানুষের জয় নিশ্চিত, পদ্মফুলের জয় নিশ্চিত, 100-200% জয় নিশ্চিত। আমি হাত নেড়ে চলে যাব না, এইটুকু কথা দিতে পারি। আমি আপনাদের পাশে থেকে কাজ করব, আমি আপনাদের জন্য কাজ করতে চাই, আমি আপনাদের ঘরের মেয়ে হতে চাই। আমরা তো প্রত্যাশা করছি, আমরা 2016 সালে 39% ভোট পেয়েছিলাম, আমরা যদি সেই ভোটটাও এবার পাই তাহলে নিশ্চিতভাবে আমরা জয় লাভ করব। আমরা চাই সরকারি চাকরি বা যে কোনো চাকরি, পারমানেন্ট চাকরি, তার পয়সা দিয়ে সে বিয়ে করবে, তার পয়সা দিয়ে সে ট্যাব কিনবে, তার পয়সা দিয়ে সে বাড়ি করবে, ঘর করবে, সব করবে, আমরা এটাই চাই। দেখুন, দিদির কথা বলতে গেলে শেষ নেই, দিদি যা যা করেছে আমাদের জন্যে, এর আগে আমরা এগুলো পাইনি। এখন আমরা চলছি, ভগবান আমাদেরকে যেভাবে রাখবে, আসছে ইলেকশন, আসছে, বুঝে শুনে আমরা আমাদের ব্যবস্থা নেবো।